ব্লস্টারে আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আপনাদের আমি এমন কিছু ছবি দেখাবো যা থেকে আপনি বিস্মিত হবেন ঠিকই, কিন্তু ছবিগুলো অবাস্তব নয়। কিছু ছবি শিল্পীর নন্দনীকতায় তৈরি করা হয়েছে, আবার কিছু ছবি প্রকৃতিগতভাবেই তৈরি হয়েছে। তবে চলুন ছবিগুলো দেখে আসি। ছবিটি মূলত তিনজন মানুষ এবং মাইক্রোফোনের একটি হ্যান্ডেল দ্বারা তৈরি করা হয়েছে। ছবিটিতে দেখানো হচ্ছে পিছনে একটি ঘোড়ার প্রতিকৃতি তৈরি করা হয়েছে ছায়া ফেলে। অসম্ভব সুন্দর একটি কারুকাজ যা যে কাউকে বিস্মিত করতে পারে। ছবিতে আসলে আপনারা যেটাকে ছায়া ভাবছেন সেটা হচ্ছে মানুষ, আর যেটাকে মানুষ ভাবছেন সেটা হচ্ছে ছায়া। বিশ্বাস হচ্ছে না? আমি আপনাদের ছবিটাকে কিছুটা উল্টিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে মূল রহস্যটা কোথায়। হ্যাঁ, এবার বুঝতে পারছেন আসলে মূল রহস্যটা কোথায়? মাইকেল জ্যাকসনের কথা মনে আছে আপনাদের? এই সেই মাইকেল জ্যাকসন। শিল্পীর অসম্ভব হাতের ছোঁয়ায় রোবোটিক যন্ত্রে ছায়া ফেলে এই প্রতিকৃতিটা তৈরি করা হয়েছে। এক কথায় অসাধারণ। তিনজন মানুষ মিলে ছায়া ফেলে যে প্রতিকৃতিটা তৈরি করা হয়েছে সেটা আসলে কি বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে একটু ভালো করে খেয়াল করুন, আমি বলে দিচ্ছি। বাথরুমে কমেটে বসলে যে দৃশ্যটা হয় এটাই আসলে সেটা, আশা করি বুঝতে পেরেছেন। যারা ভূত দেখে ভয় পান তাদের আসলে ছবিটা এড়িয়ে যাওয়াই ভালো। ভূতের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছায়া ফেলে ঘাসের উপর এই ছবিটা তৈরি করা হয়েছে, আর চোখের মতো যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে ফুল। আশা করি ছবিটা অসম্ভব ভালো লেগেছে। কি ভাবছেন, হারমোনিয়াম? এটা আসলে মোটেও তা নয়। বিকেলবেলা বাড়ির বাউন্ডারিতে যখন রোদ এসে পড়ে তখন এই বিশাল আকৃতির হারমোনিয়ামটা দেখতে পাওয়া যায়। এখানকার মানুষ কিন্তু এটা ভাজায় না, কারণ এটা একটা ছায়া। কি মনে হচ্ছে ছবিটি দেখে, এটা আসলে কোনো নগ্ন মহিলার ছায়া? আসলে তা নয়। ছবিটি আসলে খুব ভালো করে খেয়াল করেন, দেখেন খুব ছোটো ছোটো কাঠের টুকরা দিয়ে ছায়া তৈরি করা হয়েছে। এটা আসলে সেটাই, এটা আসলে কোনো নগ্ন মহিলার ছবি নয়। এখানে কোনটা ছায়া আর কোনটা প্রাণী বোঝা মুশকিল হয়ে পড়েছে। না, এবার আমি আপনাদের দাদাই ফেলছি না, ছবিটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে এখানে মূল রহস্যটা কোথায়। হ্যাঁ, আশা করি আমার নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আসলে মূল রহস্যটা কোথায়। ছবিটি দেখে কি ভাবছেন, পাখি উড়ে যাওয়ার দৃশ্য? আসলে তা নয়। বিকেলবেলার রোদে বাড়ির ছাদে দাঁড়িয়ে ছবিটি তোলা হয়েছে। আবার অনেকেই ছবিটিকে বিমান উড়ে যাওয়ার দৃশ্য মনে করতে পারেন। আসলে ছবিটি অসম্ভব সুন্দর একটা অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে, এই জন্য ছবিটিকে অনেকেই অনেকভাবে কল্পনা করতে পারেন। একজন শিল্পীর কল্পনা যে কতটা মনোমুগ্ধকর দৃশ্য উপহার দিতে পারে ছবিটা আসলে তার বাস্তব প্রমাণ। ছবিতে নান্দনিকতা দেখলেই বুঝতে পারবেন ছবিটি আসলে কতটা সুনিপুণ হাতে তৈরি করা।